টোটো বন্ধের সময়সীমা বাড়ানোর দাবিতে এবার আন্দোলনে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের সাথে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনও। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় কয়েক হাজার তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের টোটো চালক সদস্যরা। এদিনের মিছিল ও বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দেন জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল নেতা শুভাশিস পাল, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল, জেলা কমিটির সদস্য দেবাশিস মজুমদার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের থেকে একটা রুলিং বেরিয়েছে যে সমস্ত টোটোগুলোকে ই রিক্সায় পরিণত করতে হবে। আমাদের দলের স্ট্যান্ড হচ্ছিল তারা ই রিক্সায় পরিণত করবে, কিন্তু এত দ্রুত না, পূজার মরশুমে তাদের একটু সুযোগ দিতে হবে। সুযোগ দিলে, পূজাটা পার হলে তারা পর্যায়ক্রমে তারা ধীরে 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 ই রিক্সায় টোটোগুলোকে রূপান্তরিত করবে। সেই দাবিতে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসছি আমাদের আবেদন জানাতে, যাতে কিছুটা সময় দেওয়া হোক এই গরিব ইয়েদের টোটো চালকদের, যাতে তারা তাদের রিক্সাগুলোকে ই রিক্সায় করে। আমরা তো সেই হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে বলছি, ইনস্ট্যান্ট না করে আমরা পূজার পর আমরা পর্যায়ক্রমে সব কিছু করবো। আমরা মহামান্য সরকারকে সহযোগিতা করে যতটা দ্রুত পারা যায় ই রিক্সায় রূপান্তরিত করার আমরা চেষ্টা করব। বিক্ষোভ অবস্থানের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে আগামী 16 আগস্ট শুভ উদ্বোধন হতে চলেছে থিম সম্পন্ন রেস্টুরেন্ট ইডেন। নবনির্মিত থিম সম্পন্ন রেস্টুরেন্ট ইডেন আপনাকে জানায় সাদর আমন্ত্রণ। আপনার সমস্ত প্রকার স্বাচ্ছন্দ্যের জন্য এখানে রয়েছে এসি, নন এসি রুম ও এসি কেবিনের ব্যবস্থা। রসনা পরিতৃপ্তির জন্য সাথে থাকছে সমস্ত রকম কন্টিনেন্টাল, চাইনিজ, বাঙালি ও তন্দুরি খাবারের ভরপুর আয়োজন। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে আপনার পুরো পরিবারকে সাথে নিয়ে অবসর বিনোদন ও রকমারি খাবারের স্বাদ গ্রহণ করতে চলে আসুন শুধুমাত্র রেস্টুরেন্ট ইডেন, কালদিঘি শ্যামপুর রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ইডেন, আ কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট।